আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো সবাই। আমাদের নিয়মিত অনলাইন ক্লাসে আজকে আমরা একটি ন্যারেশন করার চেষ্টা করব। চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। দেখো, মাদার সেড টু সামিয়া, হোয়াট আর ইউ ডুইং নাও। অর্থাৎ মা সামিয়াকে বলেছিল, কি বলেছিল, প্রশ্ন করেছিল কি, সেটা হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো। তারপরে দেখো, আই অ্যাম ওয়াচিং টেলিভিশন মাদার, মা আমি টেলিভিশন দেখছি বা আমি টিভি দেখছি। সামিয়া রিপ্লাইড, সামিয়া প্রত্যুত্তর করলো, তার মানে এই কথাটা সামিয়া বলেছিল। এরপরে দেখো, হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন, তুমি কি তোমার পাঠ শেষ করেছো, তোমার পড়াগুলো কমপ্লিট করেছো। এটা বলেছে কে তাহলে, এটা বলেছে মাদার। ইয়েস মাদার, হ্যাঁ মা আমি শেষ করেছি। তাহলে এটা কে বলেছে, এটা বলেছে সামিয়া। ওকে, ইটস লেট অ্যাট নাইট, গো টু বেড। এরপরে মা বলল, রাত হয়ে গিয়েছে অনেক, এখন কি করতে হবে, গো টু বেড, বিছানায় যাও, অর্ডার করেছে। তাহলে এটা কে বলেছে, মাদার সেড, এটা মা বলেছে। ওকে, তো ন্যারেশন করার জন্য আমাদের প্রথম যে বাক্যটি আমরা খুঁজে পেলাম সেটা হচ্ছে এই যে ইনভার্টার কমার এখান থেকে শুরু করি এখান পর্যন্ত, তাই না, এই যে বাক্য এটা। ওকে, ঠিক আছে, এই বাক্যটা তো, এটা প্রত্যেকটা বাক্যে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে তিনটি কাজ করতে হবে। ওই বাক্যটা কে বলেছে, কাকে বলেছে এবং ওই বাক্যের নাম। তো এই বাক্যটা কে বলেছে, আমরা দেখলাম যে এই বাক্যটা মাদারে বলেছে, আর কাকে বলেছে, সামিয়াকে বলেছে। আর এই বাক্যের নাম কি, এই বাক্যের নাম হচ্ছে ইন্টারোগেটিভ, যেহেতু নোট অফ ইন্টারোগেশন দেওয়া আছে, সেহেতু আমরা ইন্টারোগেটিভের রুলসটা অ্যাপ্লাই করবো এখানে। ওকে, তোমাদের, হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ইন্টারোগেটিভ রুলসটা আমি দিয়ে দিলাম, এই যে রিপোর্টিং সাবজেক্ট লিখবো আমরা, তার মানে যে বলেছে সে রিপোর্টিং সাবজেক্ট। এখানে মাদার, এই কথাটা মাদার বলেছে, মাদার হচ্ছে রিপোর্টিং সাবজেক্ট। ওকে, তাহলে আমরা এখানে লিখবো মাদার, মাদার। এরপরে লিখবো আস্কড, তারপর হচ্ছে রিপোর্টিং অবজেক্ট, তাই না, রিপোর্টিং অবজেক্ট। রিপোর্টিং অবজেক্টকে, রিপোর্টিং অবজেক্ট হচ্ছে যাকে বলা হচ্ছে, তার মানে সামিয়া। এরপর হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড অথবা ইফ, ডব্লিউএইচ ওয়ার্ড অথবা ইফ। ওকে, ডব্লিউএইচ ওয়ার্ড অথবা ইফ। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় আমরা সেটাই লিখবো, আর ডব্লিউএইচ ওয়ার্ড না থাকলে এখানে অবশ্যই অক্সিলিয়ারি ভার্ব থাকবে, যদি অক্সিলিয়ারি থাকে সেক্ষেত্রে আমরা ইফ লিখবো, ঠিক আছে। যেহেতু ডব্লিউএইচ ওয়ার্ড আছে আমরা ডব্লিউএইচ ওয়ার্ডে লিখবো, হোয়াট। এরপর হচ্ছে রিপোর্টেড সাবজেক্ট, রিপোর্টেড সাবজেক্ট, রিপোর্টেড হচ্ছে ইনভার্টেড কমার ভিতরের অংশ, তো রিপোর্টেড সাবজেক্টও ভিতরে থাকবে। রিপোর্টেড সাবজেক্ট হচ্ছে ইউ, তো ইউটাকে পরিবর্তন করতে হবে, ঠিক আছে। তো ইউটা পরিবর্তন করার জন্য একটু আমাদেরকে কয়েকটি প্রশ্ন করতে হবে, সেটা হচ্ছে এই ইউটা কোন পার্সন। আমরা জানি যে ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন। আমি যদি তোমাদেরকে আমাদের প্রোনাউনের শিক্ষা দেখাই, দেখো যে ইউটা হচ্ছে কোন পার্সন, দেখো ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন, তাই না। আচ্ছা, তো সেকেন্ড পার্সন কার মতো হবে, অর্থাৎ এই যে ইনভার্টেড কমার মধ্যে যদি কোনো সেকেন্ড পার্সন থাকে সেটা হবে এই যে রিপোর্টিং অবজেক্টের মতো, কারণ রিপোর্টিং অবজেক্ট যে পার্সনের এটাকেও সেই পার্সনে নিয়ে যেতে হবে। তো রিপোর্টিং অবজেক্ট হচ্ছে সামিয়া, তাই না, সামিয়া হচ্ছে থার্ড পার্সন, তাহলে ইউটাকেও থার্ড পার্সন বানাতে হবে। আর একটা জিনিস আমরা লক্ষ্য করবো যে সামিয়া হচ্ছে সিঙ্গুলার, তাই না, সামিয়া হচ্ছে সিঙ্গুলার, তাহলে ইউটাকেও থার্ড পার্সন সিঙ্গুলারে নিতে হবে, থার্ড পার্সন সিঙ্গুলারে। খেয়াল করো তাহলে ইউটা এই যে থার্ড পার্সন আর এটা সিঙ্গুলারের ঘর পুরোটা, তাই না, এই যে সিঙ্গুলারের ঘর এটা পুরোটা, তাহলে ইউটাকে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নিলে হয়ে যাবে হি অথবা সে। ওকে, আবার ইউটাকে থার্ড পার্সন সিঙ্গুলার নিলে হবে হিম অথবা হার, দেখো সিঙ্গুলার, তাহলে আমরা কোনটা লিখবো, যে হি সি নাকি হিম হার, কোনটা লিখবো, এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে অবজেক্টের ঘর। ওকে, আমরা এখানে দেখি ইউটা কিন্তু রিপোর্টেড সাবজেক্ট, আমরা যখন একটু আগে বলেছিলাম যে আমরা এই যে লিখছিলাম রিপোর্টেড সাবজেক্ট, এখানে ইউটা কিন্তু রিপোর্টেড সাবজেক্ট, তার মানে ইউটা সাবজেক্ট যদি হয় তাহলে সাবজেক্টের ঘর থেকে নেব, সাবজেক্টের ঘর থেকে নিলে হবে হি অথবা সি, যেহেতু সামিয়া একজন মেয়ে সে কারণে আমরা সি নেব। ওকে, তাহলে আমাদের ইউর পরিবর্তে এখানে কী বসাতে হবে, সি, সি মানে এখানে কে, সামিয়া, তাই না, আমরা অ্যাস দিয়ে দেব। ওকে, এরপরে আমরা বলছি আর, অ্যামিজার কি হয়ে যাবে, ওয়াজ হয়, তাহলে সির সাথে কি হয়, সি ওয়াজ। ওকে, ঠিক আছে, এরপরে আমরা কি লিখবো, দেখো রিপোর্টেড ভার্ব লিখবো, রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড ভার্ব হচ্ছে এই যে ডুইং, তারপর ডুইং দেব, তারপরে হচ্ছে বাকি অংশ এক্সটেনশন যেটা আছে আমরা সেটা লিখবো। এখানে নাও আছে, নাও এর পরিবর্তে আমাদের দেন লিখতে হবে, কেন দেন লিখতে হবে, আমি
তোমাদের যদি আমাদের স্পেশাল ওয়ার্ডসের টেবিলটা দেখাই তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। দেখো এখানে স্পেশাল ওয়ার্ডসের টেবিলটা দেয়া আছে। দেখো ডিগ স্পেসের দিস থাকলে আমরা দ্যাট লিখবো, দিস থাকলে দোজ লিখবো, হিয়া থাকলে দেয়ার লিখবো, এভাবে করে নাও থাকলে দেখো আমরা দেন ইউজ করবো। ওকে, তাহলে আমাদের প্রথম যে রিপোর্টেড স্পিচ সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি। ওকে, তারপরে পরেরটা দেখো, এখান থেকে শুরু হয়েছে ইনভার্টেড কমা, আই অ্যাম ওয়াচিং টেলিভিশন মাদার, তো এখানে গিয়ে শেষ হয়েছে, তাই না? তো এটাকেও করার জন্য আমাদেরকে তিনটি কাজ করতে হবে, এটা কে বলেছে, কাকে বলেছে, আর এটার কী নাম, এই বাক্যের কী নাম। তো আমরা দেখি এখানে সামিয়া রিপ্লাইড, সামিয়া একটু ভুল করেছি, আচ্ছা সামিয়া রিপ্লাইড, সামিয়া বলেছিল, তার মানে এই কথাটা কে বলেছে, সামিয়া বলেছে, তো নিশ্চয়ই তার মাকে বলেছে, ঠিক আছে। আর এই কথাটার কী নাম, এই বাক্যের কী নাম, এখানে দেখা যাচ্ছে আম ওয়াচিং টেলিভিশন, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমাদের অ্যাসার্টিভের রুলসটা অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাসার্টিভের রুলসটা একেবারেই সহজ, রিপোর্টিং সাবজেক্ট লিখতে হবে আমাদের, এরপরে রিপোর্টিং সেইট অথবা রিপ্লাই লিখতে হবে, তারপরে আমরা লিখবো রিপোর্টিং অবজেক্ট, এরপরে পুরো সেন্টেন্সটা আমরা লিখে দেবো অ্যাসার্টিভ সেন্টেন্স। হ্যাঁ, এই যে একটু খেয়াল করো, প্রথমে রিপোর্টিং সাবজেক্ট অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলস, এরপরে সেইট, আর যদি কোনো প্রশ্নের উত্তরে অ্যাসার্টিভ হয় সেক্ষেত্রে আমরা রিপ্লাই দেবো, এরপরে টু দেবো, রিপোর্টিং অবজেক্ট দেবো, এরপরে দ্যাট দেবো, এরপরে বাক্যটি। তো সব কিছু আমরা আসলে লিখবো না, এখানে যদি কোনো প্রশ্নের উত্তর থাকে সেক্ষেত্রে আমরা প্রথমে রিপোর্টিং সাবজেক্টটা দেবো। তো এই বাক্যটা কে বলেছে, সামিয়া বলেছে, তাই না? তাহলে সামিয়া, তো আমি একটু আগে বলেছিলাম এই রিপোর্টিং সাবজেক্টের উপর আমরা সেইট দেবো অথবা রিপ্লাইড দেবো। রিপ্লাই কেন দেবো, যদি প্রশ্নের উত্তরে অ্যাসার্টিভ হয়, খেয়াল করো এখানে মা কিন্তু প্রশ্ন করেছে তারপরে সে অ্যান্সার দিয়েছে, তাই না? তার মানে এটা অ্যান্সার দিয়েছে উত্তর, যার কারণে আমরা এখানে রিপ্লাই দেব, ঠিক আছে। এরপরে আমরা সরাসরি দ্যাট লিখে বাকিটা লিখে দেবো এরকম। হ্যাঁ, রিপোর্টিং অবজেক্ট লিখবো না, টু লিখবো না, এগুলো আমাদের লেখার দরকার নাই, আমরা সামিয়া রিপ্লাই দ্যাট লিখে পুরো বাক্যটা আমরা লিখে দেব। তো এখানে আই থেকে আমরা শুরু করব, তো আইটাকে কিন্তু আবার পরিবর্তন করতে হবে, ঠিক আছে। মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে তুমি যেভাবে অর্ডারগুলো করা আছে, আয়ের জায়গায় এখানে আয় বসা, বা এমের জায়গায় এম বসা, বা ওয়াচিংয়ের জায়গায় ওয়াচিং, এভাবে যেভাবে আছে সেভাবে বসিয়ে দেবা, মানে অর্ডারটা ঠিক থাকবে, শব্দ আগে ভিসে যাবে না। যে একটু আগে আমরা যে ইন্টারোগেটিভটা করেছি সেখানে কিছু শব্দ আগে গিয়েছি, কিছু শব্দ পরে বসিয়েছি, কিন্তু এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে যেভাবে আছে ঠিক সেই অর্ডারেই বসবে। তবে ভিতরে যে শব্দগুলো পরিবর্তন করা দরকার সেগুলো তোমাকে অবশ্যই পরিবর্তন করতে হবে। তো আয়টা হচ্ছে প্রোনাউন, রিপোর্টেড স্পিচের মাঝে কোনো প্রোনাউন থাকলে ফার্স্ট এবং সেকেন্ড সেগুলো পরিবর্তন করতে হয়, তবে থার্ড পার্সন পরিবর্তন করা লাগে না। তো আইটা হচ্ছে ফার্স্ট পার্সন, এটা পরিবর্তন করা লাগবে। ফার্স্ট পার্সন কাকে ফলো করবে, ফার্স্ট পার্সন ফলো করবে সাবজেক্টকে, অর্থাৎ রিপোর্টিং সাবজেক্টকে। এখানে রিপোর্টিং সাবজেক্টকে, এই বাক্যে রিপোর্টিং সাবজেক্ট আমরা জানি যে সামিয়া, তাই না? ওকে, তাহলে সামিয়া কোন পার্সন, সামিয়া হচ্ছে থার্ড পার্সন, তাহলে আয় থার্ড পার্সন কি, আয় থার্ড পার্সন আমরা যদি একটু দেখি নিই এখান থেকে, যে আয় থার্ড পার্সন হচ্ছে হি অথবা সি, মেয়ের জন্য হচ্ছে সি, তাহলে আমরা এখানে সি বসাবো। সি দিয়ে কাকে বোঝানো হচ্ছে, সামিয়াকে, তাই না? সামিয়া রিপ্লাই দ্যাট সি। ওকে, এরপর হচ্ছে এম, আমরা একটু আগে পড়েছিলাম এম ইজ আর থাকলে হয়ে যাবে ওয়াজ ওয়ার, তাহলে সি এর সাথে কী হবে, সি ওয়াজ, সি ওয়াজ। এরপরে বাকিটা আমরা লিখে দেবো, সি ওয়াজ ওয়াচিং, এরপরে টেলিভিশন। ওকে, এই মাদারটা আমরা লিখবো না, মাঝে মাঝে রিপোর্টিং, আচ্ছা একটু খেয়াল করি আমরা, যে এখানে দেখো এই বাক্যটা কাকে বলা হচ্ছে, মাদারকে, তো যাকে বলা হয় মাঝে মাঝে তাকে ভিতরে অবস্থান করতে দেয়া হয় সেটা আমরা কিন্তু লিখবো না, এটা কিন্তু রিপোর্টিং অবজেক্ট, তাই না? এই পুরো কথাটা বলেছে সামিয়া, আর কাকে বলেছে, মাদারকে বলেছে। তো মাঝে মাঝে যাদেরকে বলা হয় তাদেরকে ভিতরে, ইনভার্টেড কমার ভিতরে অবস্থান করতে দেয়া হয়, এই কারণে আমরা এগুলোকে আর আমাদের ইন্ডিরেক্ট স্পিচে লিখবো না। ওকে, এরপরের লাইনটা আমরা দেখি, হ্যাভ ইউ প্রিপেয়ার ইউর লেসন, মানে তুমি তোমার লেসন প্রিপেয়ার করেছো, তোমার পড়াগুলো, স্কুলের পড়া বা হোমওয়ার্কগুলো তুমি কমপ্লিট করেছো, এরকম একটা প্রশ্ন করেছে মা, তাহলে এটা মায়ের কথা, মায়ের প্রশ্ন, আর বলেছে অবশ্যই কাকে, সামিয়াকে। তাহলে আমরা লিখতে পারি মাদার, ঠিক আছে, এটা যেহেতু মা বলেছে, আর এটা যেহেতু প্রশ্নবোধক, সেহেতু আমরা প্রশ্নবোধক বাক্য একটা আগে করেছিলাম তোমাদের মনে আছে, তাহলে আমরা আর একবার যদি তোমাদের দেখাই দিই তাহলে তোমাদের জন্য আরও সুবিধা হয়। ওকে,
প্রথমে রিপোর্টিং সাবজেক্ট, রিপোর্টিং সাবজেক্ট হচ্ছে মাদার, এরপর আমরা বলেছিলাম কি লিখবো আস্ট, তাই না? তো আমরা আস্টটা লিখি, মাদার আস্ট। এরপরে কি রিপোর্টিং অবজেক্ট, রিপোর্টিং অবজেক্টকে তো এই বাক্য কাকে বলা হচ্ছে, সামিয়াকে। সামিয়া না লিখে আমরা এখানে একটা তোমাদের ইউজ করতে পারি, যে এটাকে প্রোনাউন ইউজ করতে পারি, তাহলে মাদার আস্ট হার, তাহলে বর্ণনাটা সুন্দর হয় এই আর কি, মাদার আস্ট হার। তারপর আমরা কি লিখবো, ডব্লিউ ছোট অথবা ইফ, এখানে হ্যাব দ্বারা শুরু হয়েছে তাই না, হ্যাবটা অক্সিলিয়ারি, অক্সিলিয়ারি থাকলে আমরা ইফ লিখবো। ওকে, এরপর আমরা কি লিখবো দেখো, রিপোর্টেড সাবজেক্ট, রিপোর্টেড সাবজেক্ট, রিপোর্টেড সাবজেক্ট হচ্ছে ইউ, তো ইউটাকে পরিবর্তন করতে হবে, আমরা একটু আগে পরিবর্তন করেছিলাম, ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন তাই না, সেকেন্ড পার্সন কাকে ফলো করবে, সেকেন্ড পার্সন ফলো করবে অবজেক্টকে, তো এই বাক্যের সাবজেক্ট হচ্ছে মাদার আর অবজেক্ট হচ্ছে, রিপোর্টিং অবজেক্ট হচ্ছে সামিয়া, ঠিক আছে, তাহলে ইউটা সামিয়াকে ফলো করবে। আচ্ছা যাই হোক, তো সামিয়া কোন পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার তাই না, সামিয়া থার্ড পার্সন সিঙ্গুলার, তো থার্ড পার্সন সিঙ্গুলার হলে ইউটাকেও থার্ড পার্সন সিঙ্গুলার বানাতে হবে, ইউ থার্ড পার্সন সিঙ্গুলার, হি সি হিম হার, কোনটা লিখবো আমরা, যেহেতু এখানে ইউটা সাবজেক্ট, সেহেতু সাবজেক্টের ঘর থেকে হি অথবা সে, তাহলে আমরা সে লিখবো, ইফ সি, সি মানে সামিয়া, ওকে, ইফ সি, তারপরে এরপরে আমাদের রুলসটা আমরা একটু দেখি আবার, দেখো টুডু ব্যতীত অন্য অক্সিলারি ভার্ব, টুডু ব্যতীত অন্য অক্সিলারি ভার্ব, তাহলে টুডু ব্যতীত অন্য অক্সিলারি কী আছে এখানে, হ্যাভ দে আছে তাই না, হ্যাভ হ্যাজ কি হয়ে যাবে, হ্যাড হয়ে যাবে, আমরা একটু মনে রাখবো, হ্যাভ হ্যাজ কি হয়ে যাবে, হ্যাড হয়ে যাবে। এরপরে বাকি অংশটা অর্থাৎ ভার্ব লিখে পরের অংশটা প্রিপেয়ার, আবার এখানে ইয়োর লেসন দেওয়া আছে, তো এই ইয়োরটাও একইভাবে পরিবর্তন করতে হবে, এটা হার হয়ে যাবে লেসন, ঠিক আছে। তারপরে ইয়েস মাদার, এটা কে বলেছে, নিশ্চয়ই সামিয়া বলেছে, ঠিক আছে, যদি ইয়েস বা নো থাকে সেক্ষেত্রে আমরা লিখবো রিপোর্টিং সাবজেক্ট, তো এটা রিপোর্টিং সাবজেক্টকে মানে কে বলেছে, কে বলেছে সেটা হচ্ছে রিপোর্টিং সাবজেক্ট, সামিয়া বলেছে, তাহলে আমরা লিখবো সামিয়া, সামিয়া। এরপরে ইয়েস থাকলে লিখবো রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, ওকে, এতটুকুই, আর নো থাকলে লিখবো রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, ঠিক আছে। এরপরে ইটস লেট নাইট, লেটস এট নাইট গো টু বেড, মাদার সেড। আচ্ছা আমি এখানে একটু জায়গা রেখেছি, দেখেছো এই যে এখানে, তো এখানে জায়গা রেখেছি মানে বর্ণনাটাকে সুন্দর করার জন্য, তোমরা এখানে কিছু শব্দ যোগ করতে পারো, আফটার দ্যাট বা হিয়ারিং দিস বা দেন যোগ করতে পারো, দেন তারপরে মাদার আর্টস, তারপরে মা বলেছিল, আমরা যখন কোনো গল্প বলি তখন এভাবে বলি, সে এসেছিল তারপর আমাকে বলেছিল, এই যে তারপর যোগ করলাম, বা এটা শোনার পরে, এখানে আমরা এটা শোনার পরে ইংরেজি আমরা যোগ করতে পারি, তারপরে হিয়ারিং দিস, এটা শোনার পরে বা আফটার দ্যাট, তারপরে এ ধরনের কিছু টার্ম আমরা যোগ করতে পারি বর্ণনাটাকে সুন্দর করার জন্য, তবে এটা রুলস, সেট ভিতরে না, ঠিক আছে, এগুলো তুমি যোগ করতে পারো তোমার বর্ণনাটাকে সুন্দর করার জন্য, ওকে। তারপরে সামিয়া রিপ্লাইড দ্য অ্যাফার্মেটিভ, আমরা এটা লিখলাম পরের অংশটা, ইটস লেট এট নাইট, এরপরে এটা, এটা কি বলেছে, মাদার সেড, তাই না, আমরা এখানে কিছু একটা যোগ করব, আমরা এখানে পরে লিখবো এটা, তো এটা হচ্ছে দেখো মা বলেছে, সামিয়াকে বলেছে, আর এটা হচ্ছে অ্যাসারেটিভ, তো অ্যাসারেটিভ আমরা একটু আগে পড়েছিলাম, মাদার কি হবে, সেড দ্যাট বা সেড টু হার, মা তাকে বলেছিল, হার মানে কে, সামিয়া, কি বলেছিল, এবার এটা আমরা লিখে ফেলবো, অ্যাসারেটিভ সেন্টেন্স যেভাবে আছে আমরা সেভাবে জানি, তো ইট এখানে আছে ইজ, ইজ থাকলে কি হয়ে যাবে, আমরা জানি যে ওয়াজ, এম ইজ আর ওয়াজ, তারপরে লেট অ্যাট নাইট, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো প্রথম অংশটা লিখে ফেললাম, এরপর অংশটা গো টু ব্যাট, এটা কার কথা, এটাও মায়ের কথা, একই ইনভার্টেড কমার মধ্যে তাই না, এটা দেখো এখান থেকে শুরু হয়েছে, একই ইনভার্টেড কমার মধ্যে দুটো কথা, তো কোনো একই একই ইনভার্টেড কমার মধ্যে যদি দুটো কথা হয়, অথবা কোনো একজন ব্যক্তির যদি পরপর দুটো কথা হয়, যেমন এই কথাটা মায়ের কথা, পরের কথাটাও মায়ের কথা, তাহলে পরপর দুটো কথা তাই না, কোনো একজন ব্যক্তির পরপর যদি দুটো কথা হয়, পরের কথাটাকে আমরা আগের কথার সাথে কী করবো, যোগ করবো অ্যান্ড দ্বারা। আমি আবার বলছি, কোনো একজন ব্যক্তির, যেমন মা একজন ব্যক্তি, তার দুটো কথা যদি পরপর হয়, এই যে এখানে একটা কথা, এখানে একটা কথা, দুটো কথা পরপর তাই না, একটার পর একটা দেওয়া আছে, সেক্ষেত্রে পরের কথাটাকে আমরা আগের কথাটার সাথে অ্যান্ড দ্বারা কী করবো, যোগ করবো, ওকে। যোগ করার পরে
এটা কোন ধরনের বাক্য? এটা হচ্ছে দেখো গো টু বেড ভার্ব দ্বারা শুরু হয়েছে, তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় সেক্ষেত্রে আমরা রিপোর্টিং অবজেক্ট রিপোর্টিং ভার্ব থেকে শুরু করব, রিপোর্টিং ভার্ব থেকে শুরু করব। তো এটা রিপোর্টিং ভার্ব কি, যেহেতু আমরা একটু দেখে নিই তোমাদের জন্য সুবিধা হবে। দেখো এই যে মেইন ভার্ব দ্বারা শুরু হলে ইম্পারেটিভ, কোন একটা ইম্পারেটিভ যদি মেইন ভার্ব দ্বারা শুরু হয়, এখানে কিন্তু এই যে গো দ্বারা শুরু হয়েছে মেইন ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে এটা ইম্পারেটিভ। সেটা হচ্ছে রিপোর্টিং সাবজেক্ট, এরপরে আমরা রিপোর্টিং সাবজেক্ট লিখবো না, আমরা যখন কোনো একটা বাক্যের সাথে যোগ করবো, আমরা কিন্তু এখানে অ্যান্ড দ্বারা যোগ করেছি, সেক্ষেত্রে আমরা রিপোর্টিং সাবজেক্ট লিখবো না, আমরা এই অর্ডার অ্যাডভাইস বেগ রিকোয়েস্টেড টোল্ড এগুলো থেকে শুরু করবো, অর্থাৎ রিপোর্টিং ভার্ব থেকে শুরু করবো। এখন মা তাকে বলেছে গো টু বেড, এটা কি হতে পারে, এটা অর্ডার তাই না? তো তাহলে অর্ডার লিখবো এখানে and ordered। এরপরে কি লিখবো দেখো, রিপোর্টিং অবজেক্ট, রিপোর্টিং অবজেক্টকে সামিয়া তাই না, সামিয়ার আমরা প্রোনাউন ইউজ করবো অর্ডার্ড হার, ঠিক আছে। এরপরে দেখো টু, তারপর হচ্ছে রিপোর্টেড ভার্ব এক্সটেনশন, তার টু এর পরে পুরো বাক্যটা আমরা লিখে দেবো, মূলত টু এর পরে পুরো বাক্যটা, পুরো বাক্যটা কি, এই যে গো টু বেড, গো টু বেড। তাহলে আমাদের কাজটা শেষ। তো এখানে একটু জায়গা রেখেছি, ঠিক আছে, এখানে জায়গা রেখেছি। এখন এখানে তুমি একটা যে কোনো একটা টার্ম ইউজ করতে পারো তোমার বর্ণনাটাকে সুন্দর করার জন্য, দেন ইউজ করতে পারো, অ্যাড দিস, এটা অ্যাড দিস ইউজ করতে পারো, বা হিয়ারিং দিস, এখন যে কোনো একটা টার্ম তুমি ইউজ করবা তোমার বর্ণনাটাকে সুন্দর করার জন্য। যদি ইউজ না করো সেক্ষেত্রে তোমার বর্ণনাটা হবে। তো আজ এ পর্যন্তই, আগামী ক্লাসের জন্য তোমাদেরকে অগ্রিম দাওয়াত রইল, ভালো থাকবা, সুস্থ থাকবা, আর এটা ভালো করে বাসায় প্র্যাকটিস করবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।